কিছু বলতে চাই আপনারা যদি জমি জমা দরকার হয় তাহলে চাই ইউনিয়নের মানুষের কাছে বলবেন আমরা অন্য জায়গায় আপনাদেরকে জমি কিনে দিব জমি দিব তারপর আপনারা বিদ্যালয়ের জায়গার উপর লোভ লালসা করবেন না কেননা চাঁদড়া ইউনিয়নের মানুষ শান্তি চায় শান্তির জায়গায় অশান্তি করবেন না ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব সিলেটের বিয়ানীবাজারের চারখাই উচ্চ বিদ্যালয়ের দখলীয় ভূমি চারখাই এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তির কাছে ইজারা প্রদান করেছে সিলেট জেলা পরিষদ। গত 22 জুন মঙ্গলবার ইজারা ভূমির দখল বুঝিয়ে দিতে বিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদ করেন। এরপর বিদ্যালয় ত্যাগ করে জেলা পরিষদ কর্তৃপক্ষ। পরে ইউপি চেয়ারম্যান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের উপর থানায় এজাহার দায়ের করেন বলে জানা যায়। এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এম এ আব্দুল খালিক ও চারখাই ইউপি চেয়ারম্যান মাহবুব আলী বলেন, জেলা পরিষদের সম্মানিত নির্বাহী প্রধান কর্মকর্তার অফিস কক্ষে প্রধান শিক্ষককে শুনানির জন্য ডেকেছেন। সেই শুনানিতে স্কুল কর্তৃপক্ষ অংশগ্রহণ করেছেন এবং তারই কথা মতো জেলা পরিষদের যে জায়গাটি জেলা পরিষদের রেকর্ড কিন্তু স্কুলের নামে সম্পূর্ণ দখল বর্তমান জরিপে উল্লেখিত আছে সেটার জন্য লিজ দেওয়ার জন্য তিনি বলেন এবং সেই অনুসারে স্কুলের নামে জায়গাটি লিজ দেওয়ার জন্য আমাদের আবেদন রয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম যে কবে জেলা প্রশাসক আমাদের জায়গাটুকু লিজ দিয়ে তাদের রেন্ট দেওয়ার কথা আমাদেরকে বলবেন, কিন্তু সেটা না হয়ে ঘটনাটি উল্টা ঘটে গেল। যে গত 22 জুন বেলা 1:30 সময় জেলা পরিষদের কিছু কর্মকর্তা এবং স্থানীয় কিছু লোকজন সহকারে স্কুলে প্রবেশ করেন এবং প্রবেশ করে তারা বলেন যে স্কুলের মাঠ এবং স্কুলের পশ্চিম পাশে অর্ধপাকা ঘর নির্মিত এবং সেই ভবনের পাশেই একটা মজা পুকুর রয়েছে, সেই জায়গাগুলা ওনারা লিজ দিয়েছেন এবং এদেরকে আজকে সেই লিজ বুঝিয়ে দেওয়ার জন্যই তারা এখানে এসেছেন। জায়গা মাপ করে স্থানীয় লোকজনদেরকে নিয়ে যখন তারা পাকার কুঠি মারার উদ্যোগ গ্রহণ করেন তখন চারখা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং এলাকাবাসীর কিছু মুরব্বী সবাই তাদেরকে বলেন যে যেহেতু আপনারা জায়গার মাপ করেছেন এখানে এই মুহূর্তে কুঠি মারার প্রয়োজন নেই কারণ এখানে উত্তেজনা দেখা দিতে পারে। এরই পরিপ্রেক্ষিতে তারা চলে যায় এবং আমরা রাত্রে শুনতে পারি তারা থানায় গিয়ে চারখা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ম্যানেজিং কমিটির সভাপতি স্কুলের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং অন্যান্য শিক্ষকবৃন্দকে গৌর করে একটা এজাহার দাহের করেছেন। আমরা যতদূর জানি এটা মামলা এখনো রেকর্ড হয় নাই, কিন্তু মামলা রেকর্ড করার জন্য জেলা পরিষদের কর্মকর্তা অফিসার ইন ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে চাপ প্রয়োগ করতেছে। কিন্তু ওইটা স্কুলকে অবহিত না করে আমি স্থানীয় প্রশাসন হিসাবে আমাকে অবহিত না করে ওনারা জনস্বার্থে ব্যবহৃত জায়গা ব্যক্তি মালিকানায় লিজ দিয়ে ওনারা বারবার প্রচেষ্টা নিতেছেন যে লিজ গ্রহীতাকে এই জমিটুকু সমঝাইয়া দেওয়ার জন্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি স্কুল কর্তৃপক্ষ যথা নিয়মে জেলা প্রশাসক পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আবেদন বিদ্যমান আছে। আমাদের প্রচেষ্টার সুযোগ দেওয়া হোক যাতে আমরা প্রচেষ্টা করে আইনানুগভাবে যেহেতু এই জায়গাটা স্কুলের জন্য আমরা আনতে পারি, ওনারা আমাদের এই প্রচেষ্টার সুযোগ না দিয়ে ওনারা হঠাৎ এখান থেকে রাগ করে যে আমরা সমঝাইয়া দিতে পারি নাই চলো আমরা চলে যাই। আমরা তো মনে করেছি ওনাদের অফিসে যাচ্ছেন গিয়ে বলবেন যে এখানে লোকজন বাধা দিচ্ছে আমরা সমঝাইয়া দিতে পারিনি। ওনারা যে থানায় গিয়ে মামলা দিয়েছেন সেটা তো আমরা জানি না, আমরা রাত্রে জানতে পারি ওনারা থানায় মামলা দিয়েছেন। এদিকে ওই ভূমির ইজারা বাতিল সহ সংশ্লিষ্টদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীরা। অন্য জানাবো আপনারা সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টা তুলে ধরে বক্তব্য প্রদান করবেন, কিন্তু যারা প্রতিবাদ করেছেন চারখাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান তাদেরকে ধন্যবাদ জানাই প্রাক্তন ছাত্র ছাত্রীর পক্ষ থেকে। বলতে চাই আপনারা যদি জমি জমা দরকার হয় তাহলে চারখাই ইউনিয়নের মানুষের কাছে বলবেন আমরা অন্য জায়গায় আপনাদেরকে জমি কিনে দিব।
পক্ষে আমরা 2-3 দিন সময় দিব, যদি এর ভিতরে আমাদের এটা কোনো সমাধান না দিতে পারে তাহলে এই ছাড়খাইতে আমরা আন্দোলন গড়ে তুলব। ব্যক্তিবর্গ আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করলে এর ভয়াবহতা আপনারা অনুধাবন করতে পারবেন না। আসলে এই রক্ষার জন্য সাবেক ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হবেন। এই মিথ্যা মামলা যত সময় তারা প্রত্যাহার না করছে, আমরা আমাদের দেশবাসী সহ আমার বাজারের প্রত্যেক ব্যবসায়ী সহ আমরা এর দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে দেব। করবো যদি লিস্ট দিতে হয় এই জায়গায় স্কুলকে লিস্ট দিতে হবে, তার কোনো বিকল্প নেই। 26 জুন শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি শেষে বিয়ানীবাজার সিলেট মহাসড়কের চারখাই বাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চারখাই ইউপি চেয়ারম্যান মাহবুব আলী, চারখাই বাজারের বণিক সমিতির সভাপতি মননউদ্দিন, সাবেক ছাত্র মাহবুব আহমদ, জুনেদ আহমদ, কাইয়ুম আহমদ, শাহান আহমদ, সুয়েল আহমদ, সুফিয়ান আহমদ, সাইদুজ্জামান চৌধুরী রুমন সহ আরও অনেকেই। প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা তাদের বক্তব্যে বলেন, জেলা পরিষদ চারখাই উচ্চ বিদ্যালয়ের এই ভূমি বিদ্যালয়ের নামে লিজ প্রদান করুক, তারা যদি তা না করে তবে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। রিপোর্ট করেছেন শাকির আহমদ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী গুরজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।